আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওয়াসালাত ওয়াসালাম আলা আশরাফিল আনবিআই ওয়াল মুরসালিন ওয়া নবীনা মোহাম্মদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাঙালি মুসলমানদেরকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার জন্য বিংশ শতাব্দীর ষাট দশক পর্যন্ত যে সকল প্রতিবাদর মনীষী দক্ষ হাতে লেখনি ও সংগঠন পরিচালনা করে কোরআন ও সহি সুন্নার প্রচার ও প্রতিষ্ঠাকল্পে নিজেদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে মৌলানা আব্দুল্লাহেল কাফি আল করে এসেছিলেন অন্যতম মৌলানা আবদুল্লাহেল কাফি বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলাধীন পার্বতীপুর সদর থানার খোলাহাটি রেল স্টেশনের নিকটবর্তী বস্তির আড়া বর্তমান নাম নুরুল হুদা গ্রামে উনিশশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতা সৈয়দ আবুল হাদি দিল্লির মিয়া নাজির হুসাইন দেওল বিয়ের শেষের দিকের ছাত্র ছিলেন এবং সেই সূত্রে তিনি আলেহাদি হন পিতামহ সৈয়দ রাহাত আলী এবং প্র পিতামহ সৈয়দ বাকের আলী চট্টগ্রাম জজকোটের উকিল ছিলেন পিতৃকুলে তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের সৈয়দ খোশহাল মোহাম্মদের সাথে এবং মাতৃকুলে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রসুলপুর পরগনার টুব গ্রাম নিবাসী পীর শাহ দিরাসতুল্লাহর সাথে সম্পৃক্ত এই পীর হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাউতাল আনুয়ের বংশধর বলে পরিচিত মৌলানার মা অর্থাৎ আবদুল্লাহল কাফিয়াল রহিমা রহিমাউল্লাহর মা উম্মে সালামা ছিলেন তার পত্রী অর্থাৎ দিরাসাতুল্লাহের নাতনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীও একই বংশোদ্ভূত পিতা সৈয়দ আব্দুল হাদি দিল্লিতে শিক্ষা শেষে বাড়ি ফিরলে তার সিও পিতা এবং সহদর্গণ সহ্য না করায় এক রাতে জন্মভূমি হতে বিদায় নিয়ে গোপনে পশ্চিমবঙ্গের হুগলি গমন করেন এবং সেখানে সিও এক জ্ঞাতি চাচা মৌলানা আব্দুল কাদেরের নিকটে আশ্রয় পান এবং পরে তার জামাতা হন কিছুদিনের মধ্যে স্ত্রী মারা গেলে তিনি বর্ধমান জেলার রসুলপুর পরগনার টুপগ্রাম গ্রাম নিবাসী গদ্দিন শিল্পীর বিরাসাতুল্লাহর পত্রী উম্মে সালামার সাথে বিবাহিত হন মৌলানা কাফিস লেন তারই গর্ভজাত সন্তান শৈশবকালে তিনি শিও মাতা উম্মে সালামার নিকট প্রাথমিক উর্দু ফার্সি পুস্তক এবং ফিকে মোহাম্মদী শিক্ষা লাভ করেন মাত্র ছয় বছর বয়সে তার পিতা মৃত্যুবরণ করলেও পিতার নিকট থেকে তিনি কিছুটা প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি নিজেই তার পিতার জীবনী রচনায় লিখেছেন আমি তার কাছ থেকে গুলিস্তা ও বুলুগুল মারামের কিঞ্চিত তর্জমা অধ্যয়ন করার সুযোগ লাভ করেছিলাম পিতার মৃত্যুর পর তিন বছর পর্যন্ত তিনি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় অধ্যয়ন করেন নয় বছর বয়সে তিনি রংপুর শহরের কৈলাস রঞ্জন হাইস্কুলে ভর্তি হন কয়েক বছর পর তিনি হুগলি গমন করেন হুগলি জেলা স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে তিনি কলকাতা মাদ্রাসায় ভর্তি হন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর তিনি কলকাতা সেন্ট জ্যাভিয়ার্স মিশনারি কলেজে আইএআই এসসি সংযুক্ত কোর্স ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন অতপর একই কলেজে বিএ পাঠরত অবস্থায় ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে যোগ দেন ও ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে কর্মজীবনের শুরুতে তিনি কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদের আল ও পরে আলবালাগ বালাগ পত্রিকায় যোগ দেন উনিশশো সালে তিনি মৌলানা আকরাম খার উর্দু দৈনিক জামানার সম্পাদকীয় বিভাগে যোগ দেন উনিশশো সালের উনত্রিশে নভেম্বর মোতাবেক পহেলা জুমাদ উলা তেরোশো তিতাল্লিশ হিজডি মোতাবেক চোদ্দোই অগ্রাহায়ন তেরোশো একত্রিশ সালে নিজ সম্পাদনায় কলকাতা হতে বাংলা সাপ্তাহিক সত্যগ্রাহী বের করেন যা প্রায় তিন বছর চলে উনিশশো সালে সালের সাতাশে মে মোতাবেক মোহারাম উনিশশো উনষাট হিজডি পাবনা হতে উচ্চাঙ্গের মাসিক তর্জুমানুল হাদিস প্রকাশ করে যা তার পরে উনিশশো সাল পর্যন্ত জারি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির সেক্রেটারি হন 1930 সালে আবুল কালাম আজাদের মুসলিম ন্যাশনালিস্ট পার্টি এবং সালে একে কে হকের কৃষক জনতা পার্টিতে সক্রিয় কর্মী হিসাবে যোগদান করেন উনিশশো সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে এক অগ্নিঝরা বক্তৃতা দেওয়ার ফলে মৌলানা কাফিকে প্রথম কারাবরণ করতে হয় উনিশশো সালে হজ পালনের উদ্দেশ্যে তিনি মক্কা মক্কা গমন করেন মক্কায় তদানীন্তন গভর্নর আমির ফয়সাল কর্তৃক আয়োজিত বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা সভায় তিনি আমন্ত্রিত মেহমান হিসাবে উর্দু ভাষায় চিন্তাকর্ষক বক্তৃতা করে সকলকে চমৎকৃত করেন বাদশা কর্তৃক বহুমূল্যবান গ্রন্থরাজি দ্বারা তিনি পুরস্কৃত হন উনিশশো সালে হজ থেকে প্রত্যাবর্তনের পর তিনি সক্রিয় রাজনীতি হতে অবসর গ্রহণ করেন মৌলানা হেল কাফিয়াল কোরশি মুসলিম জাতিকে শির্ক বেদাত তথা অনইসলামিক ভাবধারা ও ক্রিয়াকলাপের কবল থেকে তাওহিদ ও সালাতের অবিমিশ্র আদর্শের দিকে আহ্বান জানাতে থাকেন তিনি বলেন এদেশের মুসলমানদের প্রতি ব্রিটিশদের শোষণ নির্যাতন ও তথাকথিত পীরবাদের অনাচার এক সময়ে আমাকে জাতির ছাড়তে পাগল করে তুলেছিল তিনি সমাজের সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজশাহী জেলার চারঘাট থানার রস্তমপুর হাটের পার্শ্ববর্তী সতেরোটি গ্রামের হিন্দু মুসলমান অধিবাসীদের এক প্রতিবাদ সভায় দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী এক হৃদয়গ্রাহী বক্তৃতা করেন তার এই কঠোর বক্তব্যের ফলে গণিকালয়ের আশু অপসারণ সম্ভব হয় উনিশশো সালের গাইবান্ধায় কাদিয়ানিদের মোকাবেলায় অনুষ্ঠিত এক বিতর্কে তার বিদ্যা এবং যুক্তিবাদিতার সামনে কাদিয়ানী মৌলবী পরাজিত হয়ে পলায়ন করে। ফলে গাইবান্ধার মাঠে চিরদিনের জন্য কাদিয়ানি ফেতনা হতে মুক্ত হয় উনিশশো সালে জুলাই মাসে পাবনা শহরের একটি বিদেশি সার্কাস কোম্পানির অর্ধলঙ্গ নর্তকের নির্লজ্জ নিত্য দ্বারা মুসলমানদের সম্পদ ও ইমান ধ্বংসের যে চক্র করেছিল মৌলানা তার বিরুদ্ধে সত্যে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ন্যায় এবং সত্যের পথে আজীবন সংগ্রাম ও সাধনা করে গেছেন তিনি বলেন উদ্দেশ্যের পথে বাধা বিপত্তি যত কঠিনই হোক না কেন সত্যের সাধক অবিচ্চল হিম্মত নিয়ে অগ্রসর হতে পারলে সমস্ত বাধা বিপত্তি বিলীন হয়ে যেতে বাধ্য এই দৃঢ় বিশ্বাস পোষণ তাকে করতেই হবে উনিশশো চল্লিশ সালে দিল্লিতে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম কনফারেন্সে তিনি বাংলার আজাদি আন্দোলনের অন্যতম প্রতিনিধি হিসেবে যোগদান করেন উক্ত কনফারেন্সে উর্দু ভাষায় এমন এক মর্মস্পর্শী ভাষণ দান করেন যাতে দিল্লির সুধি সমাজ বিস্ময়ভূত হয়ে মন্তব্য করেছিলেন বাঙালিরাও এই ধরনের বক্তব্য দিতে পারে মৌলানা কাফি আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে শতদা বিভক্ত মুসলিম জাতিকে একটি সম্মিলিত জাতিতে পরিণত করার চেষ্টায় ছিলেন তাই আহলে হাদিসের পটভূমি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আহলে হাদিস বা দলের নাম নয় বরং ফেরকা ও দলবন্দি নিরসনকল্পে এবং বিচ্ছিন্ন মুসলিম সমাজকে এক ও অভিন্ন এ মহা জাতিতে শিক্ষা ও আদর্শকে মুসলিম সমাজে প্রচার ও প্রসারের লক্ষ্যে তার জমানুল হাদিস এর যাত্রা শুরু হয় তিনি মুসলিম সমাজ হতে ইসলামের প্রতিদ্বন্দ্বী জাহেলি রীতিনীতি তথা ভবিষ্যরবাদ সন্ন্যাসবাদ অদ্বৈতবাদ নারীশ্বরবাদ নাস্তিকতা প্রভৃতি অনইসলামিক পদ্ধতি উৎখাতের কর্মসূচি ঘোষণা করেন এবং ধারার বুকে টিকে থাকার শেষ দিন পর্যন্ত এই সাধনায় নিরবিচ্ছিন্ন ব্যাপৃত থাকেন জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময় সক্রিয় রাজনীতির ডামাডোলে ব্যস্ত থাকলেও রাজনীতি তাকে গ্রাস করতে পারেনি তিনি সকল ইসলামী দলকে একটি শক্তিশালী ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধীদের সঙ্গে জিহাদে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছিলেন বাংলা ও আসামের আহলে হাদিস অধ্যুষিত বিরাট জনপদকে একটি ঐক্যবদ্ধ সামাজিক শক্তিতে পরিণত করতে চেয়েছিলেন উনিশশো সালে রংপুরের হারাগাছে তার উদ্যোগে বিরাট হাদিস সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে তাকে সভাপতি করে নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আলে হাদিস গঠিত হয় দেশ বিভাগের পূর্বে পূর্ব পাক জমিওতে আলে হাদিস বর্তমানে বাংলাদেশ জমিওতে আলে হাদিস নামে পরিচিত তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন মৌলানা কাফের তৃতীয় ও সর্বশেষ পত্রিকার নাম সাপ্তাহিক আরাফাত পত্রিকাটি উনিশশো সাতান্ন সালের সাত অক্টোবর সোমবার সিয়াশি নাম্বার কাজী আলাউদ্দিন রোড ঢাকা থেকে প্রথম আত্মপ্রকাশ করে যা বর্তমান বাংলাদেশ জমিয়তে আলে হাদিসের একমাত্র মুখপাত্র হিসেবে চালু আছে সাহিত্য আকাশে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবর হতে উনিশশো উনষাট সালে নভেম্বর পর্যন্ত দীর্ঘ দশ বছর ছিল তার সাহিত্য সাধনার স্বর্ণযুগ তার রচিত গ্রন্থবলীর মধ্যে ফিরকাবন্দি বনাম অনুসরণী ইমামগণের নীতি ও নবুয়েতে মুহাম্মদ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ইংরেজি ও উর্দু ভাষায় তার অসংখ্য প্রবন্ধ বের হয় এ যাবৎ তার প্রকাশিত বই ও পাণ্ডুলিপির সংখ্যা দাঁড়িয়েছে তেইশখানা এবং অপ্রকাশিত পাণ্ডুলিপির সংখ্যা একত্রিশখানা খানা তার মধ্যে আরবি ভাষায় বারোখানা উর্দু ভাষায় বারোখানা বাংলা ভাষায় ছয়খানা ইংরেজিতে একখানা দীর্ঘ আট বছরের সাধনালব্ধ পাঁচশো চোদ্দ পৃষ্ঠায় সুবৃহৎ সুরায় ফাতে তাপসিরকে তার জীবনের সেরা কৃতি হিসেবে আখ্যায়িত করা হয় যা এখনও গ্রন্থকারে প্রকাশিত হয়নি তার সাহিত্য সেবা ও গবেষণা সমৃদ্ধ মৌলিক রচনাবলীর জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি কর্তৃক দুই টাকা পুরস্কার এবং একাডেমির সম্মানসূচক সদস্য পদ লাভ করেন দিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা ছিল তার পারিবারিক ও বংশীয় ঐতিহ্য তিনি বিভিন্ন স্থানে ছটি দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তার মধ্যে তিনটি মাদ্রাসা আজও বিদ্যমান আছে জামালপুর জেলার বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসা এবং সিরাজগঞ্জ জেলাধীন কামারখন্দ টাইটেল মাদ্রাসা এবং ঢাকার চুরানব্বই কাজী আলাউদ্দিন রোডে উনিশশো উনষাট সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুলা হাদিস তিনটি মাদ্রাসায় আজ পর্যন্ত চালু আছে দিন ও জাতির খেদ নিবেদিত প্রাণ জমিয়তে আলে হাদিসের প্রতিষ্ঠাতা সভাপতি চিরকুমার মৌলানা আব্দুল্লাহল কাফিয়াল কুরেশি উনিশশো সালের চৌঠা জুন মোতাবেক তেরোশো উনআশি হিজদির আট এ জিলহজ এবং তেরোশো সাতষট্টি সালের একত্রিশে জ্যৈষ্ঠ শনিবার ভোর চারটা ত্রিশ মিনিটে আল্লাহ সুবানুয়া তালা রহবানের সাড়া দিয়ে এই নষ্ট পৃথিবী ত্যাগ করেন ইন্নালিল্লাহি ইহি রাজিউন জন্মস্থান নুরুল হুদায় পিতামাতার কবরের সন্নিকটে এবং ভ্রাতার কবরের পশ্চিম পাশে তাকে দাফন করা হয় সবশেষে আমরা কথা বলতে পারি মৌলানা কাফিয়াল করে এসেছিলেন একাধারে সাহিত্যিক সাংবাদিক সম্পাদক সংগঠক সমাজ সংস্কারক এবং ইসলামী চিন্তাবিদ তিনি তার অর্জিত জ্ঞান সুন্দর জীবনের সকল রস সুদা বিন্দু বিন্দু করে জাতির উদ্দেশ্যে নিংড়ে দিয়েছেন মিল্লাতের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে জীবনের সার্থকতা খুঁজেছেন তার এই নিঃস্বার্থ ত্যাগের জন্য তিনি জাতির আকাশে চির হয়ে আছেন হে আল্লাহ তুমি আমাদেরকেও তোমার দিনের খাদেম হিসাবে কবুল করো সুবানাক আল্লাহহুমা বিহাম দিকার সাধুয়ান লা ইলাহি লাল